পরবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করে প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা বলতে চাই শুধু ছাত্রলীগ নয় শুধু ছাত্রলীগ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানাই যারা আমার মায়ের বুক খালি করেছে যারা বাংলার প্রতিটি শিক্ষাঙ্গনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে যারা বাংলার 55,000 বর্গ মাইলকে এদেশের সন্তানদের রক্ত দিয়ে লাল করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই ফাসিবাদকে কোনোভাবেই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকার হারা করেছে আর তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এখন সেই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই গ্রেফতারি পরোয়ানার একজন খুনি একজন হত্যাকারী হত্যাকাণ্ডের মামলার আসামিকে ভারত রাষ্ট্র আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আইনের শাসনের প্রতি বিদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে কোনো মূল্যে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা নিয়ে হলেও এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে খুনি শেখ হাসিনা সহ তার সকল দোষরদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে বিজয় অর্জন করার পর সেই বিজয় আবার চিন্তাই করে নেওয়া হয় 1971 সালে আমরা দেখেছি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছিল যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতার বক্তব্য রাখা হয়েছিল যেই স্বাধীনতার আগে বিজয় অর্জন করতে পারলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই মর্মে অঙ্গীকার এবং কমিটমেন্ট করা হয়েছিল যেই বিজয়ের সুদীর্ঘ ইতিহাসে ছিল একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানো কিন্তু আমরা দুঃখ এবং পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি 1971 সালের 5ই ডিসেম্বর 16ই ডিসেম্বর 1971-এর 16ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের মহান বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের বিজয়কে চিন্তাই করে নিয়েছিল বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এবং এদেশের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিনদেশি আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে কলমের খোঁচায় একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে স্থাপন করা হয়েছে আর এর মাধ্যমে 1972 সালে বাংলাদেশে একটি নতুন চেতনা তৈরি করা হয়েছে এর চেয়ে বড় দুঃখের বিষয় হল 72-এর সেই চেতনাকে সবসময় বাংলাদেশের মানুষের কাছে 71-এর চেতনা হিসেবে উপস্থাপন করা হয়েছে আর এই 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে চিন্তাই করা হয়েছে এরপর বিগত 50 বছর পর্যন্ত সেই 72-এর চেতনাকেই 71-এর চেতনার নামে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই 72-এর চেতনাকে পুঁজি করে বিশেষ করে বিগত এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং তার দলবল তারা বাংলাদেশকে বিভক্ত করেছে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করেছে তাই আজ 2024 সালের এই 5ই আগস্টের এই স্বাধীনতা এবং এই বিজয় অর্জনের পর আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে
সেই পরাজিত শক্তি কিন্তু এখন বসে নেই তারা ষড়যন্ত্রের দানা জাল বুনছে তারা ষড়যন্ত্র করছে দেশের ভিতরে এবং দেশের বাহিরে প্রশাসনে ঘাটতি মেরে বসে থাকা এখনো কিছু পতিত স্বৈরাচারের দোসরেরা বাংলাদেশের বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে আর অন্য আরেকটি দেশে আশ্রয় নিয়ে সেই দেশের প্রশ্রয়ে তাদের মদদে দেশের বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ করবার পায়তারা চালানো হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অনেক রক্ত দিয়ে এই বিজয় অর্জন করা হয়েছে Hey, mic operator, boy. সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব অর্জিত হওয়ার পর পাঁচই আগস্ট বিজয় অর্জিত হওয়ার পর আমরা লক্ষ্য করেছি একটি ভিন দেশী রাষ্ট্র বাংলাদেশের এই পলাতক খুনিকে আশ্রয় দিয়ে তার সকল সহযোগীদেরকে আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে নানাভাবে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যেই দেশের এই ফ্যাসিবাদের উৎখাতের জন্য স্বৈরাচারের পতনের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধু এক জুলাই এবং আগস্ট 2024 সালে গতকালকের সর্বশেষ রিপোর্ট পর্যন্ত 1632 জন মানুষ তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আরো কত অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে যাদের লাশ পর্যন্ত তাদের পরিবার পরিজনদের হদিস নাই তারা জানতে পারে নাই এইভাবে বিগত 15 বছরে কত হাজার মানুষকে হত্যা করে খুন করে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল তার ইচ্ছা ছিল মূলত সে প্রতিশোধের রাজনীতি করেছিল সে প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে এমনকি সে প্রতিশোধ নিতে চেয়েছিল তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে তার ধারণা ছিল 1975 সালে তার বাবাকে খুন করেছে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষ তাতে উল্লসিত হয়ে সারা বাংলাদেশের সকল মিষ্টির দোকানের মিষ্টি সকালবেলায় ফুরিয়ে গিয়েছিল এই জন্য 1975 সাল থেকে সে এক ঘোষণা দিয়েছিল যে দেশের মানুষ তার বাবার হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এরপরে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা সেই প্রতিশোধের রাজনীতি করে গিয়েছে আর প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জাতির কাছ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আর এভাবে সে বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি করে করে বাংলাদেশকে ধ্বংস করার যত আয়োজন সবগুলো সে করেছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় নাই তিনি চেয়েছিলেন তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হতে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এই জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন তারা
এই করে করে বাংলাদেশকে অন্তঃসার শূন্য করে একটি পরনির্ভরশীল দেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি অন্য আরেকটি দেশের সেবা দাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে সে রাজনীতি করে গিয়েছে আর দুঃখ লাগে ভারতের পররাষ্ট্রনীতি এবং বিশেষ করে বাংলাদেশ নীতির বিষয়ে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানিয়েছি ধিক্কার জানাই 15টা বছর পর্যন্ত ভারত শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে আর এই করতে গিয়ে রাখতে গিয়ে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তারা দুপায়ে দলেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকার হারা করেছে আর তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এখন সেই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই গ্রেফতারি পরোয়ানার একজন খুনি একজন হত্যাকারী হত্যাকাণ্ডের মামলার আসামিকে ভারত রাষ্ট্র আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে কোনো মূল্যে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা নিয়ে হলেও এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে খুনি শেখ হাসিনা সহ তার সকল দোষরদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি সর্বশেষ কথা বলতে চাই আমাদেরকে বিজয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলেছি আবারও বলছি যারা বিগত 15টা বছর স্বৈরাচারের দ্বারা নিপীড়িত হয়েছি নিষ্পেষিত হয়েছি যাদের দলের হাজার হাজার নেতা কর্মী গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা আমাদের সকলকে সেই ফেসিবাদ অত্যাচারী জালিমের বিরুদ্ধে আমাদের ঐক্য আরো বহুদিন ধরে রাখতে হবে এখনই পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এখনই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে সেই ফ্যাসিবাদকে আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না এই জন্য আমি নাম উল্লেখ করে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম নিজামী ইসলাম এলডিপি এনডিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল মত এবং পথের লোকেরা আমাদেরকে ঐক্য আরো দীর্ঘমেয়াদী ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে ফ্যাসিবাদকে কোনোভাবেই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করে প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাস নির্ভর আমরা বলতে চাই শুধু ছাত্রলীগ নয় শুধু ছাত্রলীগ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানাই যারা আমার মায়ের বুক খালি করেছে যারা বাংলার প্রতিটি শিক্ষাঙ্গনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে যারা বাংলার 55,000 বর্গ মাইলকে এদেশের সন্তানদের রক্ত দিয়ে লাল করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই সেই সাথে আমি বলবো এখনো পর্যন্ত 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নবী প্রেমিক তৌহিদি জনতার উপর পরিচালিত গণহত্যার এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা স্বল্প সময়ের মধ্যে
এই হত্যাকাণ্ডের জন্য 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের জন্য গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার লেসপেন্সার সকল খুনিদের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মিথ মামলা দায়ের হতে হবে সেই মামলার বিচার করতে হবে বাংলার মানুষ বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম বর্বরতম খুনির শেখ হাসিনার বিচার দেখতে চায় আর আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে হলে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা এজন্য আমরা চাই শুধু আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদীকে উৎখাত করে আমরা আমাদের যাত্রা থামিয়ে দিতে চাই না আমরা চাই পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের মাধ্যমে পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ গড়তে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আসুন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের খেলাফত মজলিস আপনাদের সকলকে আহ্বান জানাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের এই রাজনীতিকে আপনারা সমৃদ্ধ করবেন সামনের দিকে অগ্রসর করে নেবেন লক্ষ্মীপুরের যে সকল ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক সংগঠনগুলো আজকে এখানে আমাদেরকে স্বাগত জানিয়েছেন বিশেষ করে জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনী সাহেব কারাগারে এবং বিভিন্ন নির্যাতিত অবস্থায় একাধিকবার আমার সাথে সাক্ষাৎ হয়েছে কুশল বিনিময় হয়েছে তিনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন আমরা তাদেরকে এই অভিনন্দনের জন্য শুকরিয়া জানাই এবং সকলকে নিয়ে আমরা একসাথে আগামীর বিনির্মাণ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং আমরা চাই আমরা চূড়ান্তভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার মধ্য দিয়ে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা রাস্তায় বিভিন্ন জটিলতার কারণে আমাদের এখানে পৌঁছতে দেরি হয়েছে জুমার আজান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ এখন আমাদের পাশেই মসজিদ রয়েছে সেখানে জুমার কার্যক্রম শুরু হবে বয়ান শুরু হবে এরপরে খুতবা হবে আপনারা সকলেই কাল বিলম্ব না করে অল্প সময়ের মধ্যেই জুমার নামাজের জন্য মসজিদে গিয়ে প্রস্তুতি নিয়ে জুমায় অংশগ্রহণ করবেন উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك